Very firm but very friendly regulator. আমরা শক্ত নীতির প্রশ্নে শক্ত থাকব কিন্তু একই সঙ্গে আমরা ফ্যাসিলিটেট করব সবকিছু ফ্যাসিলিট করব এবং আপনারা লক্ষ্য করেছেন গত কয়েক মাস থেকে আমরা কিন্তু যখনই ছোট ছোট সমস্যা পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে সেগুলোকে সমাধান করবার চেষ্টা করছি এবং ধীরে ধীরে আমার মনে হয় যে আপনারা সঙ্গে থাকলে এই শুভেচ্ছা থাকলে আমার মনে হয় ভবিষ্যতে আমরা আরো দ্রুত এগিয়ে যেতে পারব মোবাইল ফোনকে নিয়ে ইতিমধ্যে কিন্তু ব্যাংকগুলো মোবাইল ফোন ব্যবহার করা শুরু করেছে কতগুলো কাজে আপনারা সকলেই জানেন যে আমাদের বেশ কিছু ছোট ছোট কাজ যেমন মিনি স্টেটমেন্ট কিংবা আমাদের আমার ব্যাংকে টাকা আছে কি নাই আমি আমার ডিপোজিট কত আমার ব্যালেন্স কত এগুলো তথ্য কিন্তু ব্যাংক ইতিমধ্যে ব্যবহার করা শুরু করেছে মোবাইল ফোনকে দিয়ে ব্যবহার করা শুরু করেছে এটা আরো ব্যাপক কি করে করা যায় বিশেষ করে গ্রামে গঞ্জে কি করে এই এই বিষয়গুলোকে আরো ব্যবহার করা যায় সেই কারণেই কিন্তু একটা কাজ আমরা করতে যাচ্ছি আপনারা সকলেই জানেন যে আমরা প্রত্যেকটা কৃষককে প্রায় 93 লক্ষ কৃষক খুব শিগগিরই তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং তারা যখন মোবাইল মাধ্যমে তারা যদি ব্যাংকের এই অ্যাকাউন্টগুলো যদি তারা খবর পান তাহলে কিন্তু ঘরে বসেও মোবাইল ব্যাংক তারা ব্যবহার করতে পারবেন এই কথা ঠিক তারা নিজেরা হয়তো অক্ষর জ্ঞান অতটা ভালো নাই কৃষকদের কিন্তু তার সন্তানরা তার সন্তানরা নিশ্চয় আপনি যখন কম্পিউটারে কোনো আটকে যান প্রায় তো আপনার সেই ছোট মেয়েটির কাছে যান আমার মেয়ে অল্প বয়স সেও কিন্তু বলে ইভেন অ্যাডাল্ট ক্যান লার্ন ইউ নো তো সুতরাং যদি মানে আমার মনে হয় যে কৃষকের ছোট্ট মেয়েটি বা ছেলেটি তাকে সাহায্য করবে যদি মোবাইল ভাষা কোনো সমস্যা হয়ে থাকে সেটার কিন্তু তারা তাকে সাহায্য করবে সুতরাং আমার মনে হয় যে মোবাইলটাকে আমরা সত্যি সত্যি আমাদের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবো বলে আমার আমার দৃঢ় বিশ্বাস এবং ধীরে ধীরে আমরা সেই দিকে যাব এর মধ্যে আমাদের অনেকগুলো আলোচনা হয়ে গেছে একটা প্রশ্ন উঠেছে যে কি করে খরচ কমানো যায় এটা একটা বড় সমস্যা এবং খরচ কমাতে হলে আবারও বললাম যে খরচ কমানোটা অর্ডার দিয়ে কমানো যাবে না খরচ কমাতে হলে অনেকগুলো জায়গায় আমাদের কাজ করতে হবে পলিসিতে কাজ করতে হবে সেটি হলো ট্যাক্সেশনে কাজ করতে হবে আমাদের বাজেটের নানা অংশে কাজ করতে হবে আমাদের ইম্পোর্ট পলিসিতে কাজ করতে হবে একসঙ্গে কিন্তু এটা একা কেউ পারবে না সকলে মিলে এই কাজটি করতে হবে এবং খরচটা করে তো আমি সবশেষে যেটা বলবার চেষ্টা করব যে সেটি হলো যে সরকার একা এই কাজটি করতে পারবে না পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমাদের আনতেই হবে এবং মোবাইল ফোনের ক্ষেত্রে শুধু না টেকনোলজির প্রসারে সেটা আইটি বলেন বা অন্য যে কোনো টেকনোলজি প্রসারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইজ এ মাস্ট এবং সরকার সেখানে আপনার পাল তুলে থাকবে দে উইল স্টিয়ার থ্রু কিন্তু রো যেটা রোয়িং যেটা সেই বইটা কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরকে বাইতে হবে এবং অন্যান্য সেক্টরকে করতে হবে সুতরাং এইভাবে এগোতে হবে তবে সরকারের দায়িত্ব অনেক বেশি সরকার ইজ এ মোস্ট ক্রেডিবল অর্গানাইজেশন যেটা আসিফের কথা থেকে এসেছে সরকারকে সেই সেই ক্রেডিবিলিটির পক্ষ থেকেই সরকারকে এই সেবাগুলো দিয়ে যেতে হবে তবে আমার নিজের বিশ্বাস ধীরে ধীরে দরজা খুলছে এবং দরজা যদি খুলতে থাকে এই খোলার মাধ্যমে অনেক পোকামাকড় ঢুকে যাবে কিন্তু তাই বলে দরজা আমরা বন্ধ করব না এবং দরজা আরো খুলতে থাকবো যাতে করে আমরা এই সেবার যে বিষয়টি এটা আমরা জনগণের কাছে পৌঁছে দেব এবং আমার মনে হয় যে ব্যাংকিং খাত থেকে আপনাদেরকে আমি এই অ্যাসিউরেন্স দিতে পারি যে যদি আপনারা কোনো ভালো সাজেশন আমাদের দেন আমরা সেটা আগ্রহ করে আমরা এটা গ্রহণ করব এবং আমরা পরিবর্তন করব আপনাদের আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা প্রায় আমরা কাটিয়ে উঠেছি সেটি ছিল আমাদের বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমাদের ছিল না কিন্তু আমরা
ধীরে ধীরে সেই কাজগুলো সেই প্রিরিকুইজিটগুলো প্রায় শেষ করে এনেছি আর এক মাসের মধ্যেই আমরা মনে অটোমেটিক ক্লিয়ারিং হাউস ঢাকা শহর এবং মেজর শহরের অটোমেটিক ক্লিয়ারিং হাউসগুলো আমরা চালু করে ফেলতে পারব অটোমেটিক ক্লিয়ারিং হাউসের মাধ্যমে আমরা আরও দ্রুত অন্যান্য যে গ্রামের শাখাগুলোর সাথে লিঙ্ক করতে হবে একটু সময় লাগবে সেটা আরও কিছুদিন সময় লাগবে কিন্তু এই কাজটি হয়ে গেলে অনেক ট্রানজ্যাকশন আমাদের জন্য রেগুলেট করা অনেক সহজ হবে এই টেকনিক হ্যাঁ এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের যে বিষয়টি এর সাথেই যুক্ত আছে সেটাও দ্রুতই আমাদের কাজ হয়ে যাবে আমরা সিআইবি রিপোর্ট যেটা সেটাও আমরা খুব দ্রুতই অনলাইনে আসছি এবং আমার মনে হয় যে এইসব কাজগুলো হয়ে গেলে পরবর্তীকালে যে সমস্ত কথা ভাবছি আমরা সেগুলো আরও দ্রুত আনা যাবে তবে আমি আবারও বললাম যে বাংলাদেশের নীতি নির্ধারকদের নিজেদের মধ্যে বসতে হবে নিজেদের মধ্যে সমন্বয় আরও অনেক বাড়াতে হবে এক সেক্টর থেকে আরেক সেক্টরের সমন্বয় আরও বাড়াতে হবে তবে সম্ভাবনার দুয়ারগুলো খুলছে এবং আমার মনে হয় যে আমরা রেগুলেটররা এই এই সর্বক্ষণ নজর রাখতে হবে চারদিকে কী হচ্ছে এবং এই তথ্যগুলো আমরা পেলে আগামী দিনগুলোতে যে সমস্ত বাধা আছে সেই বাধাগুলো দূর করে দিয়ে আমরা পথের বাধাগুলো দূর করে দিতে চাই যাতে সহজেই আমরা সকলে মিলেই হাঁটতে পারি যে সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম সেটাকে সত্যি সত্যি বাস্তবায়ন করতে হলে পরে আমাদেরকে শুধু কথা না অনেক কথা হয়েছে আমার মনে হয় কাজ করতে হবে এবার আমাদের কাজ করবার সময় এবং আমাদের ঘরে যাবার সময় ধন্যবাদ আসিফকে বিশেষ ধন্যবাদ আমাকে মনে করি আমি সর্বক্ষণই আসিফকে ধন্যবাদের